সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তিনাদের উদ্দেশ্যে আমার একান্ত অনুরোধ, আপনারা শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সো দ্যাট যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা জানেন গতকালই সংসদে আমাদের সাধারণ বাজেট পেশ হয়েছে এবং আমাদের বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি হচ্ছেন সংসদের বিরোধী দলনেতা, তিনি আজ তিনার নিজের সংসদ এলাকায় ফিরে এসেছেন এবং ফিরে এসে তিনি এই বাজেট সম্বন্ধে দু চারটি কথা আমাদের সামনে বলেছেন। চলুন আমরা শুনে নিই তিনার মুখ থেকেই তিনি ঠিক কি এই বাজেটকে বলেছেন। কেন্দ্রীয় সরকারের, মোদি সরকারের, দ্বিতীয় মোদি সরকারের যে প্রথম বাজেট, সেই বাজেট সম্বন্ধে তিনি ঠিক কি বলেছেন, চলুন আমরা তিনার মুখ থেকেই শুনি। মধ্যবিত্ত এবং সাধারণ ঘরে তারা তো আরেকটু বঞ্চিত হলে কি মনে হয়? বাজেট তো কালকে আমরা বলেছি, সব থেকে বড় কথা হচ্ছে যে একটা বাজেট হলো, সেই বাজেটের কোনো হিসাব হলো না। অর্থাৎ আমি বাজারে গেলাম, কি কিনলাম না কিনলাম, কত পয়সা ফেরত পেলাম, তার কোনো ব্যাখ্যা নেই। একটা বাজেট পেশ হলো কিন্তু কিসের বাজেট, আমার আয় কত, ব্যয় কত, খরচ কত, আমার রোজগার কত, কি করব, তার কোনো বর্ণনা নেই। অর্থাৎ হিসাব ছাড়াই একটা বাজেট। বাজেট মানে তাদের হিসাব, কিন্তু ভারতবর্ষের আজকে সরকার বাজেট পেশ করলো হিসাব ছাড়া। এর থেকে বড় মানে রাজনৈতিক প্রবঞ্চনা আর কিছু হতে পারে না, যে ভারতবর্ষের মানুষ জানলই না একটা বাজেট পেশ হলো তার হিসাব কত। এবং আমরা দেখলাম যে 303টি এমপি পাওয়ার পরেও ভারতবর্ষে বিজেপি সরকার, এনডিএ সরকার, যারা নির্বাচনের আগে মানুষকে শত প্রতিশ্রুতি দিয়েছিল, হাজার হাজার প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষককে, শ্রমিককে, বেকার যুবককে, সাধারণ মানুষকে, সবকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আবার আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, না হলে দেশ বাঁচবে না। মানুষ ক্ষমতা দিয়েছে কিন্তু তার পরিবর্তে কী পাচ্ছে? তার পরিবর্তে কৃষক, তার প্রতিদিন 36টা করে কৃষক আত্মহত্যা করতে হচ্ছে। এখানকার সাধারণ মানুষদের একটা বড় অংশ, বিশেষ করে যারা মধ্যবিত্ত রিটায়ার্ড ব্যক্তিত্ব যারা, তাদের একটা বড় অংশ ব্যাংকে টাকা জমিয়ে রেখে স্মল সেভিংস অ্যাকাউন্ট থেকে তারা একটা সুদ পায়, সেই সুদে তাদের সংসার চলে, তার কোনো উল্লেখ আছে না। এখানে আজকে সরকার কী করলো? একে মানুষের দুরবস্থা শেষ নাই, চাকরি নাই, রোজগার নাই, রুটি নাই, তার মধ্যে বলছে তুমি পেট্রোলের ট্যাক্স দাও, পেট্রোলের সেচ দাও, অর্থাৎ পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়িয়ে দাও। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো মানে বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি হবে। তাহলে এই সরকার কী করলো? আখেরে ভারতবর্ষের মানুষের পকেটে আগুন ধরিয়ে দিল। তাই এই বাজেট সাধারণ মানুষের বাজেট কখনো হয়নি। এ সরকার ভারতবর্ষের সমস্ত যা সরকারি সম্পত্তি সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। 1,06,000 কোটি টাকার উপর তারা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আমার আপনার ঘরে যা কিছু মূল্যবান জিনিস থাকে বিপদের সময় সেগুলো আমরা বিক্রি করি, ফ্যামিলি সিলভার বলে। ঘরে একটা চাঁদির থালা থাকলে, একটা সোনার থালা, হার, মায়েদের দুল, এগুলো কখন বিক্রি করে মানুষ? যখন খুব অভাবে পড়ে। আজকে ভারতবর্ষের সরকার একইভাবে বিলগ্নিকরণের নামে ভারতবর্ষের সেই সমস্ত মানুষের সম্পদগুলোকে বিক্রি করছে যেগুলো আমরা তিল তিল করে গড়েছিলাম। অর্থাৎ অভাবের এই সরকার তারা সঞ্চিত ধন বিক্রি করে, সঞ্চিত সম্পত্তি বিক্রি করে দেশ চালাতে চাইছে, সরকার চালাতে চাইছে, তাদের নিজেদের রোজগার করার ক্ষমতা কমে যাচ্ছে। অর্থাৎ এই বাজেট মানুষের জন্য কিছু আশার বাণী শোনাতে পারলো না।